ইন্নাল হামদুলিল্লাহ আসালসাল্লাম আল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আকিজ পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবন বিধান আমরা প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠানেও একজন বরেণ্য অতিথিকে আমরা দাওয়াত দিয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ স্যার আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন এজন্য আপনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আমিও আমাদের দর্শক শ্রোতা এবং কর্তৃপক্ষ যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো রামাদান কারিমে আমাদের করণীয় এবং বর্জনীয় আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ওয়াসি ওমালা দিন এ ইসলাম এ আল্লাহ রাবুল আলমিন ইবাদতের যে ভাষণটা রেখেছেন সেটার শুরুই হচ্ছে শাহাদাতের পরে সালাদ দিয়ে ফরজ এটাকে রুকনুল ইসলাম বলা হোক এবং দ্বিতীয় নম্বরে আছে জাকাত দিয়ে কোরআনে করিমের মধ্যে সলাত ও জাকাত পাশাপাশি এসেছে তিন নম্বরে রেখেছেন সিয়াম দিয়ে চার নম্বরে আছে হজ আর আমরা সবাই জানি এর মূলে আছে শাহাদা মুনিয়াল ইসলাম ও আলা খামসিন সেখানে এটা বর্ণনা আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল এল মুকাবলাল আমাল আমল শুরু করার আগে এলেম জেন জানা জেনে তারপর আমরা যদি আলেম করি আমল করি তাহলে তার মধ্যে আমরা প্রাণবন্ধতা পাবো আমলের মধ্যে আমরা স্বাদ সাধন করতে সক্ষম হব এর অর্থ এই নয় যে আমি জানবো না এজন্য আমুল করব না এটাও কিন্তু আবার ভ্রান্ত ধারণা রামাদানের রোজা ফরজ হয় মূলত হিজরিসনের দ্বিতীয় বর্ষে এবং নবীজ সাল্লাহ আলী দিমিন রমাদানের প্রথম রাত যখন শুরু হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকে ইয়া কোন কোনো বর্ণায় আছে হে কল্লান কামে এগিয়ে যাও হে অকল্লান কামে থেমে যাও তা আমরা এখানে রামাদান মাসে করণীয় সম্পর্কে যখন আলোচনা করতে যাব তখন আমাদেরকে ওই কথাটা মনে রাখতে হবে যে ঘোষণা দিচ্ছে ইয়া হে এগিয়ে যাও তার মানে তুমি তোমার জীবনের যত কল্যাণ তুমি পেতে চাও এই রামাদানে সেটা প্রাপ্তির ক্ষেত্রে তোমাকে আরও অনেক কদম এগিয়ে যেতে হবে উনজিলা শাহরু কোরআন হুদা লিনাস ওবে ইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফরকার রমাদানের এত ফজিলত কেন এ কোরআনের জন্য লাইলাতুল কদের এত ফজিলত কেন এ কোরআনের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহু আলী সাল্লাম সেইউদুল মুর কেন এ কোরআনের জন্য অতএব কোরআন এর সাথে যে যত বেশি পারেন সম্পর্ক যুক্ত করতে হবে তেলা আওয়াত শিখতে হবে শেখাতে হবে তেলাআওয়াত করতে হবে অর্থ বুঝতে হবে নামাজের মধ্যে তার চর্চা করতে হবে এবং এর সবচেয়ে সবচেয়েে চমৎকার সময় হচ্ছে রমাদান মুবারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন এমনিভাবে আমরা অন্যান্য হাদিসগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা ফ فانه লি আনা আজজি বিহি মনে রেখো যে বনি আদম যতগুলো আমল করে যে যতটুকু আমল করে তার আমলের প্রাপ্য প্রতিদান সে পেয়ে যাবে কিন্তু রমাদান ব্যতীত কেননা রমাদান হচ্ছে আমার জন্য এবং তার বিনিম আমি নিজ হাতে থাকে দান কোন কোন মহাদেশ বলেছেন ওয়ানা আজি বিহির জাগায় ওয়ানা উজদা বিহু পড়া যায় যার অর্থ দাঁড়ায় যে আমি নিজেই সেই রোজাদারের বিনিময়ে পরিণত হবে এবং আমি তাকে নিজ হাতে গ্রহণ ভাই বোনেরা আমরা আকিস পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক বিষয় ভিত্তিক আলোচনা জীবন বিধান শুনছিলাম এই অনুষ্ঠানে আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতির আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আবার ফিরে আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পর আবার ফিরে এলাম আকিজ পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা জীবন বিধান আমরা বিরতির আগে স্যার আপনার কাছে শুনছিলাম রমজানের করণীয় নিয়ে একটি জীবনের করণীয় দিকগুলো আমরা বুঝে পেলাম আপনি কি মেহরবানি করে আমাদের পরিবার এবং সামষ্টিক জীবনের করণীয় নিয়ে কিছু বলবেন অবশ্যই আল্লাপাক তৌফিক দিলে সেদিকেও আমি দৃষ্টিপাত করব আলোকপাত করব আসলে রমাধানের করণীয় এটা ছোট্ট এই সময়ের মধ্যে বা এই পরিসরে সব কিছু বলে শেষ করা যাবে না আমরা মোটামুটি কাজগুলো করে দেই সেগুলো হচ্ছে এক কথায় আমি বলবো যে এই রমাদানে ভালো কাজের যতগুলো পোর্শন আছে ধাপ আছে আমরা সবগুলিই করার চেষ্টা করি দেখুন নবীজি ইসলামের হাদিস থেকে আমরা এও পাচ্ছি আল্লাহ পাক এই রমাদানে যারা রোজা নিয়মিত রাখেন তাদের প্রশংসা করেছে তিনি বলছেন બોલছেন দেখো ইয়াট্রাকু তাআমহু ওয়া শারাবুহু ওয়া শাহওয়াতহু লাজলি যে তারা দিনের বেলা খাদ্য থেকে বিরত থাকছে তারা তাদের পানীয় থেকে বিরত থাকছে এবং তারা তাদের জৈবিক চাহিদার জন্য স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকতেন এমন এই পরিবেশ কেন শুধু আমার সন্তুষ্টি অর্জনের জন্য অতএব তাদেরকে আমি নিজ হাতে কি করব তাদেরকে আমি প্রতিদান দান করব এমনিভাবে আমরা আমাদের পাড়া প্রতিবেশী অন্য যারা আছে তাদেরকেও এই কাজে সম্পৃক্ত আমরা করতে পারি আমাদের ঊর্ধ্বতনও হোক বা অধস্তন হোক যারাই আছে তাদেরকেও আমরা এই কাজের জন্য উৎসাহিত করতে পারি যে রামাদান এসেছে রামাদানকে এসে আমরা আমরা হোশাম দেব জানাবো ইবাদতের মাধ্যমে আমরা সময়ের দিকে তাকিয়ে আপনার কাছে বলছি যে রামাদানে আমরা ব্যক্তিজীবনে কি কি কাজ বর্জন করতে পারি এবং সামষ্টিকভাবে সমাজে যে কাজগুলো আছে অথচ অনুচিত সে ব্যাপারে যদি আমাদের কিছু বলতো যকই বলেছি ছোট্ট পরিসরে এত কিছু বলা যাচ্ছে না আমি তারপরও বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে ওই যে মনে আদি ঘোষক বলছেন ইয়া বাঘ রিয়া আক্সর হে অকল্যাণ কামি থেমে যাও এর মধ্যে আমার জন্য অনেক শিক্ষা রয়ে গেছে যেমন আমরা অন্যায় থেকে আমরা কি করব বিরত থাকব। অশ্লীলতা থেকে বিরত থাকব। হাদিসের মধ্যে আছে ফালা ইয়ারফুস অশ্লীলতা তোমরা প্রকাশ করবে না ওয়ালা ইয়েস হাব হইচই করব না কোনো কোনো বর্ণনায় ভিন্নভাবেও বলা আছে এবং এটাও বলা আছে ফ বাহু আহাদুন আউশাতামাহু ফালিয়াকুল ইন নিম স এমন কেউ যদি তোমার সাথে বিতর্কে লিপ্ত হতে চায় তোমার সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হতে চায় তাহলে তাকে বিনয়ের সাথে বলে যাও তোমার সাথে আমি বিনিয়োগ হতে পারবো না কেননা আমি রোজাদার এই কথা বলে তুমি নিজেকে মুক্ত করে নাও বর্জনের মধ্যে ব্যক্তি হোক সামষ্টিক হোক সবার জন্য এটা প্রযোজ্য হাদিসের মধ্যে নবীজি সাল্লি ইসলামের সাথে করেছেন মাল্লাম ইয়াদ আকাউল আজ জোর ওয়াল্লাহাম আলাবি আর এই সাল্লাহি আই দা মাহু আশা আবা যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না মিথ্যার উপর ভিত্তি করে কাজ কারবার বন্ধ করতে পারল না তার এই দিনে না খেয়ে পান থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই ইন্না আলিল্লাহ ইন্না আলিহি রাজন এর দ্বারা আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে একদিকে আমরা রোজা রাখবো একদিকে আমরা অন্যায় কাজ করবো হতে পারে না আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আজকের আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে শুনছিলাম রমাদানে করণীয় এবং বর্জনীয় করণীয়কে আমরা ব্যক্তি জীবনে সামষ্টিক জীবনে পারিবারিক জীবনে কিভাবে করতে পারি তা নিয়ে উনি মোটা দাগে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন অর্থাৎ মন্দ থেকে দূরে থাকা আর সামর্থ্যের মধ্যে ভালো থাকার প্রচেষ্টার মধ্য দিয়েই যেন আল্লাহ তালা এই রমাদানকারীম আমাদেরকে পালন করার তৌফিক দেন এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার